হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো চকলেট কেক। ডিম, বেকিং পাউডার এগুলো কিছুই ব্যবহার না করে কী করে এই চকলেট কেকটা তৈরি করব সেটাই আজকে দেখাবো। এর জন্য 4 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলো থেকে হোয়াইট ক্রিমগুলো আলাদা করে নেব। সব ক্রিমগুলো আলাদা করা হয়ে গেছে। এবার বিস্কুটগুলো ভেঙে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বড় চামচের 2.5 চামচ চিনি দিয়ে গুঁড়ো তৈরি করে নেব। গুঁড়ো তৈরি হয়ে গেছে, সেটা একটা পাত্রে ঢেলে নিয়েছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা ব্যাটার যাতে না হয় তাই জন্য অল্প অল্প করে দুধটা ঢালতে হবে। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আর কাজু কিশমিশ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। এবার যে পাত্রতে কেক তৈরি করব সেটাতে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব আর শুকনো ময়দা দিয়ে এটা চারিদিকে মাখিয়ে নেব। এবার প্রেশার কুকারটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব হাই ফ্লেমে। এবার কেকটা ওভেনে দেওয়ার আগে ইনো দিয়ে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। ইনোটা আগে থেকে দিয়ে রাখলে হবে না। দিয়ে যে পাত্রটায় ময়দা মাখিয়েছিলাম সেই পাত্রটায় ঢেলে দিলাম। দিয়ে প্রেশার কুকারে মধ্যে বসিয়ে দিলাম 25 মিনিটের মতো লো ফ্লেমে হবে। এবার একটা ডেয়ারি মিল্ক নিয়ে দুটো ক্রিম তৈরি করব। হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা ছুরি নিয়ে কেকটাকে দেখবো। এখনো লেগে আছে, তার মানে আরো 5 মিনিটের মতো হবে। এখন আর লাগছে না, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার চকলেট ক্রিম তৈরি করব। চকলেটটাকে মেল্ট করে নেব আর হোয়াইট যে ক্রিমটা ছিল সেটাকেও মেল্ট করে নেব। এবার কেকটা একটা পাত্রতে ঢালবো। ঢালা হয়ে গেছে। এবার যে মেল্টেড চকলেটটা ছিল সেটা কেকটায় ভালো করে মাখিয়ে নেব। হোয়াইট ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব মাঝখানটায়। শুকনো একটু যে ওরিও বিস্কুট ছিল গুঁড়ো সেইগুলো ছড়িয়ে দিয়ে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দেব। মাঝখানে একটি লজেন্স দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেরি থাকলে চেরিও দিতে পারেন। আর তার মাঝখানে আবার হোয়াইট ক্রিমটা দিয়ে দেব। দেখুন তৈরি আমার চকলেট কেক।